শুরু করছি দেখতে থাকো। তো ফাইনালি কিন্তু আমরা এখানে কাচের ব্রিজটা কভার করে কিন্তু অলমোস্ট আবার হেঁটে চলেছি সামনের দিকে। তাদেরকে আরেকটা ট্রাকিং কমপ্লিট করতে হবে, কারণ ওটাও একটু ইন্টারেস্টিং রয়েছে। আর এর উপর দিয়ে দড়ি না, অ্যাকচুয়ালি কি বলবো, দড়ি দিয়ে বানানো ওগুলো, সো ঠিকভাবে আমি ওটা জানি না। কাছে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওটা ওই ট্রাকিংটাও আমাদেরকে কমপ্লিট করে এই এই পার থেকে ওই পারে যেতে হবে। এই লাইফের ফার্স্ট টাইম কিন্তু আমরা এরকম ট্র্যাকিং করছি, তারপরে আরো বড় বড় জায়গায় যাবো ট্র্যাকিং এ, সো লেভেলের ব্লগ আসবে এইবার থেকে। চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর চলো ব্লগ দেখতে থাকো। সো ওটা থেকে কিন্তু এখন আমরা যাবো, ওটার টিকিটটা কত কি রয়েছে? 10 রুপিয়া হোক শায়দ, হ্যাঁ 10 টাকা। সো গাইস এটার টিকিট কিন্তু 10 টাকা, ঠিক আছে? এটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে যাই, শেয়ার করছি আর ব্লগও শেয়ার করছি। এনজয় হচ্ছে বিরাট, কারণ লাইভের ফার্স্ট টাইম কিন্তু এই এনজয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি একসঙ্গে মিলে। ফাইনালি কিন্তু এখন আমরা ঝুলন্ত ব্রিজে ট্রাকিং করতে কিন্তু রেডি হয়ে গেছে। তো পাচ্ছো, লাভলি লাগছে, ঠিক আছে? শুনে দি, ভয় পাবো না তো? তুমি তো ভয় পাওই না, তুমি তো এটা এটাতে এরম ভাবে দুলবো, এরম ভাবে এরম ভাবে। গাইস অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, ঠিক আছে? কাঁপছি, ঠিক আছে? লাইভের বেস্ট ট্রাকিং। ও ভাই সা, এইগুলো ধরে ধরে কিন্তু শেয়ার করতে হচ্ছে ব্লগটা, ঠিক আছে? ইটস দ্য ফার্স্ট টাইম, লাভলি জার্নি, লাভলি জার্নি। সো চলো যা যা। গাইস ওখানে দেখতে পাচ্ছ, এরা কি করছে, ঠিক আছে? মানে শোনারি, আস্তে 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 আস্তে। গাইস এখানে দেখতে পাচ্ছ, মানে সত্যি কথা বলতে এই মানে ঝুলন্ত ব্রিজটা না, যত আমরা এগোচ্ছি তত না এরম এরম করে নড়ছে, ঠিক আছে? মানে আস্তে 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 আস্তে। চলো 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 চলো, আসো। গাইস মানে বুঝতে পারছো কি হচ্ছে আজকে? আমি বাবা এবার দৌড়ে দৌড়ে পারি, মানে কি বলবো, এই ব্রিজটা না এত পরিমাণে নড়ে। ভাই লাইফের কোনোদিন এরকম ট্রাকিং করেছিস? বাবা না, বাবা তো প্রথমবার আজকে। ও মাই গড, বাবার জন্য প্রথমবার নাকি? গাইস ওখানে ক্যামেরাটা রয়েছে। সো কথাটা না কেমন যেন ঘুরছে, এখন একটুখানি এখানটায় রেস্ট নেবো, কারণ এখানটা বসার জায়গাটাও রয়েছে। সো চলো। সো গাইস আমি আমরা জঙ্গল মে আ গেলে বাবা কেসা হে রে মেরে ভাই। সবাই দেখলে, বাঘ কিছু বলে না, ওটা আমার পোষা বাঘ। ইধর ইধর কা করে উধর দেখো, কিতনা বড়া বাঘ রে বাবা। হ্যাঁ প্যান ফেটে গেছে, কোথায় ফেটে গেছে প্যান? প্যান তো ফাটা ফুটো নেই কোনো জায়গা, সব কুছ খাই রে বাবা। লোক ইধর ব্যাঠা হে আর মতলব গাইস ক্যা বাতাও, ইধর কা লড়কিয়া বহুত সুন্দর হে, বহুত সুন্দর, ঠিক আছে? তুম লোগ কে সাথ বহুত কুছ শেয়ার কিয়া রে বাবা, হাম লোগ কে এক চিজ আর ভি শেয়ার করনা হে। এখানে দাঁড়িয়ে বলছি কিছু দেও আমাদেরকে, আমরা পাহাড় থেকে হেঁটে হেঁটে ট্র্যাকিং করে এসে কিছু খেতে পেতে, এই পাহাড়ের লোকজন বাজে কিছু দেয় না খেতে। সো ছোটা মুন্না, ছোটা মুন্না। ফাইনাল কিন্তু আমাদের সব রকম ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট একটা ট্র্যাকিং রয়েছে যেটা হলো বুদ্ধ টেম্পল। আমাদেরকে ওটাই রোপওয়ে করে যেতে হবে, সো ওটা আবার এখান থেকে 3-4 কিলোমিটার দূরে রয়েছে। তো এখন আমরা ফাইনালি ওটাই বেরোবো, কতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এখানকার গরমটা অতিরিক্ত পরিমাণে, ঠিক আছে? হ্যাঁ ধর্মে নেই যায় রে বাবা, আমলক বাঙালি মতলব ধর বুঝতে পারছি না কি বাংলা কিরম ভাই বলে না, আমি বলতে পারছি না, আপন কো হিন্দি আতা এসে সেই বাত বলা আমি। সো এখন আমরা যাবো রোপে ট্রাকিং করতে, কারণ ওখানে বুদ্ধ টেম্পল ফেম্পল রয়েছে, ওগুলোও দেখবো পুরো ওই পাহাড়ের টপে, ঠিক আছে? আমি বসে থাকবো, আমি নড়বোই না এখান থেকে, দেখি নড়ে কি না। এই যে নড়ছে কি করে তোমরা বলো, তোমরা বলো গাইস কি করে নড়ছে? আরে ভাই রা, আরে ভাই রুক যা ভাই, ভাই 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 ভাই, আজা আজা যায় উদারে
घूमने इस पहाड़ों में इस समंदर में बहुत कुछ है रे बाबा। हाँ दादा क्या बोला? हाँ बोलते दौड़िए मत मतलब दौड़ानो जाबे ना दौड़ानो। सो गाइस ब्लॉग शेयर करती और की गरम रे बाबा, इधर बहुत अच्छा अच्छा चीज है रे देखने में। सो बाबा तुम लोगों के साथ बोला शेयर करता है और इधर एक चीज तुम लोगों के साथ शेयर करता है, बहुत बढ़िया भैया। हाँ बढ़िया। सो गाइस इधर देखो हम लोग पैकिंग कर रहे हैं बाबा। सो कितना अच्छा लगता है लाइफ में इतना सुंदर पैकिंग करने में। अरे हम भी बस का भाई ना भैया तो करना तो पड़ेगा। हाँ सो गाइस ब्लॉग देखते रहो, अभी हम लोग रहेंगे उधर 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 पहाड़ के टॉप में। सो उधर जाके ब्लॉग शेयर करते हैं। तो फाइनली किंतु हमारा सेकंड ट्रैक कंप्लीट करे किंतु এখন চলে এসেছি আমরা থার্ড ট্র্যাকিং এর কাছে, কারণ থার্ড ট্র্যাকিং যেটা রয়েছে ওটা হলো আমাদের লোপার ট্র্যাকিং, ঠিক আছে? কারণ গাইস আজকে কিন্তু আমরা মানে লাস্ট যে ট্র্যাকিংটা করব এটা হলো বৌদ্ধ টেম্পলে যাব, কারণ সেটা হলো পাহাড়ের পুরো উপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় চলে এসেছি, কারণ ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে আগে টিকিটটা করতে হবে আর টিকিট মূল্য হলো 100 টাকা মাত্র, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি যেহেতু বাইরের ব্যাপার 100 টাকা আমাদের কাছে অনেক, বাট বাইরে যেহেতু 100 টাকা সিম্পল ব্যাপারটা। আর ব্যাকের ভিউটা জাস্ট এরকম রয়েছে, কারণ এখন কিন্তু আমরা ওই ওইখান থেকে পুরো উপরের দিকে যাবো। ফাইনালি মেশো ওখানে টিকিট করছে আর আমরা যাচ্ছি সামনের দিকে হেঁটে সবাই মিলে, কিন্তু ওইদিকে রয়েছে আর মেশো কাছে টিকিট কাটতে। বাট তার আগে কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে এসেছি, রোপওয়ে স্টার্টিং মানে আসা যাওয়া সব কিন্তু এই একই জায়গা থেকে হয়। সো দেখতে পাচ্ছ গাইস মানে রোপওয়েগুলো উপর থেকে আসছে, ঠিক আছে? আর কিছু রোপওয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। সো এখন আমরা এটা করবো, এই ট্র্যাকিংটা করবো, যেহেতু আমাদেরকে ওই পাহাড়ের উপরে যেতে হবে, কারণ আজকের ব্লগটা জাস্ট ধামাকা হয়ে গেছে, ঠিক আছে? আর এই জিনিসটা শেয়ার করার জন্য আমরা চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ সোনাইদি রাহুলদাও চলে এসছে, ওখানে সন্দীপ অরবিন্দ চলে এসছে। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের সফর পাহাড়ের উপরে যাওয়া। সো ব্লগ দেখো আর কমেন্ট সেকশন বলবে তোমাদের কেমন লাগছে। টিকিট কমপ্লিট করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়েছিলাম, বাট আমাদের না এত বড় লাইন ছিল না। সো আমাদেরকে শর্ট মানে একজন মানে এখানে সিকিউরিটি গার্ড এসে এখান থেকে একটা শর্ট লাইন করে ঢুকিয়ে দিল আমার পিছনে। তো ভালো হয়ে গেল, তাই তো রাহুল? ভালো হলো না? ভালো ক্যামেরা আলো না আপন কা ব্লগ চলে ঘরে বাবা, আমি অলওয়েজ ব্লগ শেয়ার করবো, দেখতে থাকো তো। বসো সো গাইস অরবিনেরটাও চলে এসছে, অরবিনের ঘোড়া এই যে। সো দেখতে পাচ্ছ আমি কমেডিয়ান, ঠিক আছে? কমেডি ওয়াল। সো গাইস তো ফাইনালি কিন্তু এখন আমিও উঠে গেছি রোপওয়েতে। সো এখন কিন্তু আমরা রোপওয়ে ট্র্যাকিং করতে যাবো, যেহেতু সামনে রয়েছে অরবিন, তার সামনে রয়েছে সোনাইদি, তার সামনে রয়েছে রাহুল দা, তার সামনে কিন্তু সন্দীপ ডায়েরি। গাইস কতটা উপরে উঠে চলে এসেছি বুঝতে পারছো? লাইফের না এটা কি বলবো বেস্ট ট্র্যাকিং হচ্ছে আমার জন্য, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু চলে এসেছি বিহারে। অ্যামেজিং মোমেন্ট হচ্ছে এটা, আর এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। সো চলো যেতে যেতে কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, যেহেতু কথা বললে কিন্তু ব্যাকের মানে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছো, ওয়াও লাভলি লাভলি দেখার মতন। जग में रूप जैसे रुत में करूप जैसे तू है तो যতটা পারলাম তোমাদের সঙ্গে সিনেমাটিক শট শেয়ার করলাম, আর জানি না কেমন লেগেছে, যেহেতু এটা আমাদের থার্ড ট্র্যাকিং ছিল রোপওয়ে ট্র্যাকিং। আমাদের সঙ্গে কিন্তু বৌদ্ধ টেম্পলটা আমাদের শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এতটা দূর এসেছি। আরে রুক গে রে বাবা, তারা 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 কোন দিক থেকে যাবো? সো গাইস ফাইনালি আমাদের রোপওয়ে ট্র্যাকিং কমপ্লিট। কেসা লাগা রে বাবা, মস্ত লাগা। আমরা চলে এসেছি পুরো উপরের দিকে, কারণ আমরা রোপওয়ে থেকে নামার পরে কিন্তু বৌদ্ধ টেম্পলটায় আসার জন্য কিন্তু হেঁটে হেঁটে উপরের দিকে উঠছিলাম। অলমোস্ট কিন্তু ওঠা কমপ্লিট হয়ে গেছে, এখানে রাহুল দা শোনাই দিও হেঁটে হেঁটে উঠছে। সত্যি কথা বলতে ট্র্যাকিং না খুব মানে কঠিন জিনিস, সো উপরের দিকে উঠতে হচ্ছে তো কষ্ট হচ্ছে। তো আমরা কিন্তু অলমোস্ট এসে পৌঁছে গেছি, কেমন আছিস ভাই? ভালো তো? ফাইনালি এসে পৌঁছালাম বৌদ্ধ টেম্পলের এখানে, জাস্ট অসাম লাগছে কিন্তু গাইস, এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখার মতন লাগছে। এখন ফ্রন্টের দিকে যাব আর ওখান থেকে তোমাদের সঙ্গে দেখি ভিতরে ঢুকতে পারি কিনা, ও তখন শেয়ার করছি। এক ভিউটা জাস্ট অসাম আছে, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব, দেখতে পাবো। ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ইয়ে বাদল কি চা
गाइस এখানকার বাদুরগুলো না অ্যাকচুয়ালি অনেক ভালো ঠিক আছে দেখো কিছু বলছে না চুপচাপ বসে রয়েছে বাবা ভালো বলেছি খেপে উঠেছে দাঁড়ানো যাবে না গাইস ভয় লাগে ব্যাকে দেখতে পাচ্ছো অ্যাকচুয়ালি মানে জাস্ট অসাম লাগছে প্লেসটা কারণ এখানে ব্যাকের ব্যাক ভিউটা দেখতে পাচ্ছো জাস্ট মনে হচ্ছে স্বর্গ গাইস সত্যি লাভলি আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি সেখান থেকে মানে ওই জায়গাটা কিন্তু প্রচুর ডিপ ব্যাকে বৌদ্ধ টেম্পল আর এদিকে ব্যাকে মানে আমার ব্যাকে বৌদ্ধ টেম্পল আর এই ব্যাকে পাহাড় মানে আমরা কিন্তু ফাইনালি উপরের দিকে গেছিলাম আর উপরের দিকে কিন্তু তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি বুদ্ধ যেই মূর্তিটা দেখা যাচ্ছিল বৌদ্ধ দেবের সো ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে তো এখান থেকেও কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে ওখানে ওই যে বৌদ্ধ দেবের মূর্তিটা ঠিক আছে সো চলো এবার ফাইনালি কিন্তু আমরা কি করব বুঝতে পারছি না ঠিক আছে ব্যাকের ভিউ তো জাস্ট এরকম আসছে আজকে প্রচুর ব্লক করা হয়ে গেছে আর জানি না ভিডিওটা কত বড় হয়েছে আর দিনে আর 2-3% থেকে 3% চার্জ আছে সো ব্লকটা আর কন্টিনিউ করতে পারবো না তো চলো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদমই ভুলবে না আজকের মতন বিদায় নিতে হবে আর যতটা পারলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করে দিলাম এর ব্লগটা কিন্তু টেম্পল থেকে কিন্তু শেষ করতে হবে সো আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য বাবাই টেক কেয়ার লাভ ইউ